বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুশ্রী, তোমাদের সঙ্গে আমি আবার আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করতে চাই। রান্নার রেসিপি তো তোমাদের অবশ্যই একটা দেখাবো, নতুন একটা রেসিপি, তার সঙ্গে আজকে অনেক চমক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো শিম। আমরা সবাই শীতকালে খাই কম বেশি, তো শিমের আজকে আমি করব ভর্তা। তো চলো ঝটপট রেসিপিতে যাওয়া যাক। শিমটাকে আমি জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি। দেখো শিমগুলোর আমি এরকম মুখগুলো কেটে নিয়ে আর এই শিরগুলো দুটো দিকে শির আমি ফেলে দিয়েছি আর শিমটাকে আমি ভাপিয়ে নিয়েছি। তো আমি শিমটাকে কিন্তু মিক্সির মধ্যে বেটে নেব। তো চলো মিক্সিতে বেটে নেওয়া যাক। আমি এটা একটু নুন দিয়ে একদম জল ছাড়াই বেটে নেব। দেখো শিমটাকে আমি বেটে নিয়েছি। এদিকে দেখো আমি এখানে মশলাটা বেটে নিয়েছি শিমের ভর্তা করার জন্য। একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 5-6 টুকরো রসুন, আদা আর একটা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি দেব, এর সঙ্গে আর জিরে টিরে আমি কিছুই দেবো না, জিরে ধনে আমি কিছুই দেবো না। তো আমি এখানে কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি একটু কালো জিরে দেবো। তেলের মধ্যে আমি কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব শিম বাটাটা। শিমটা আমি দিয়ে দিয়েছি, আমি একটু এটা নাড়াচাড়া করে নেবো তেলের সাথে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে আমি কষবো। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আমি ভালো করে এটা কষে নেব, আর নামানোর সময় আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। গরম ভাতে এই শিম বাটা বা শিমের ভর্তা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। আমি এটা হয়েই এসছে, একটু ভালো করে কষে নেবো, নামানোর সময় আমি দিয়ে দেবো 2-4 চিনি। এটা আমার কষানো প্রায় হয়েই গেছে, আমি এর মধ্যে 2-4 চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে আমি মিশিয়ে নেব, তারপর আমি নামিয়ে দেব। শিমের বাটাটা তো আমার হয়ে গেছে, তো এখন আমি খাবো, টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দেখে নাও শিম বাটা আর চিকেন। তো চলো খাওয়াটা শুরু করি। মাসি এ দেখো, তুমি খাবে না, ঝাল ঝাল একটুখানি টেস্ট করে দেখো, একটুখানি দেখবে, টেস্ট করে দেখবে। ঝাল ওর খাওয়া হয়ে গেছে, তো আমার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। খুব ভালো লাগছে খেতে। তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি। একটু খাবে তুমি
এবার মাংস দিয়ে খাবো। খাওয়া দাওয়া তো সব কমপ্লিট। তো আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমেই যে ভিডিওটাতে আজকে একটা চমক আছে। চমকটা হলো এই যে আজকে তোমাদের সাথে আমি আমার জুয়েলারি কালেকশন শেয়ার করব, আমার গোল্ড জুয়েলারিও শেয়ার করব, আর ইমিটেশন জুয়েলারিও যা আছে সেগুলো তোমাদেরকে আজকে আমি সব দেখাবো। তো চলো শুরু করি। দিয়ে দেবো আমার একটা ছোট্ট নেকলেস, এটা আমার বিয়েতে আমার মা দিয়েছিল। পরে দেখাই, এই দেখো এটা একটা কানের ঝুমকো কানের, এটা আমার মা আমাকে দিয়েছিল। এই দেখো একটা ছোট্ট নাকের আছে সোনার। আমি বিয়েতে অনেক নাকের পেয়েছিলাম, প্রায় 12-13টা নাকের পেয়েছিলাম আমি। তো এই নাকেরটা ছাড়া আমি অন্য কোনো নাকে পড়তে পারি না, প্রস্তুত করে না। এটা আরেকটা একটা নাকের, এ দেখো এ দেখো খুব সুন্দর নাকের ডিজাইনটা, আমি নাকেরটা খুব পছন্দ, আমি এটা পড়ি মাঝে মাঝে বিয়ে বাড়িতে গেলে। আরও আছে এই দেখো এই একটা নাকের, এ দেখো এই নাকেরটা ভেঙে গেছে। এই নাকেরটা আমার বৌদি আমায় দিয়েছিল, এই নাকেরটা পরে আমি বিয়ে করেছিলাম, তো ওটা ভেঙে গেছে, ঠিক করতে হবে। এই দেখো এটা হচ্ছে আমার পলা বাঁধানো, দেখো এটা হলো আমার আংটি, দেখো এই দেখো এটা আমার আরেকটা জুয়েলারি, এটা কিন্তু সোনার নয়, এটা কিন্তু এমনি এমনি গোল্ড, সিটি গোল্ডের। এই হারটা আমার খুব প্রিয় একটা হার। দেখো আমার টিকুলি, গতকাল আমার সোনার জুয়েলারি। এবার তোমাদের আমি একটু আমার ব্যাক পলিশগুলো দেখাবো। এর কানেরটা আছে, এই দেখো এর কানেরগুলো, ঠিক আছে খুব সুন্দর। এই ব্যাক পলিশটা এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, আর রিসেন্টলি আরেকটা নিলাম, সেটা হলো এটা। এই দেখো এরও কানের আছে, এটাও মিশো থেকে নিয়েছি। কানেরগুলো হচ্ছে এইটা, এই দেখো আমার এটা খুব ফেভারিট একটা চোকার, তো আমার খুব ভালো লাগে এটা, আরও কিনবো, সেগুলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো। আরও আছে ভেতরে জুয়েলারি, সেগুলো আর বার করতে পারলাম না, তোমাদের পরে আরেকদিন আরেকটা ইয়েতে এপিসোডে আমি দেখাবো, আরেকটা ভিডিওতে। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। আমার জুয়েলারিগুলো কেমন হয়েছে অবশ্যই কেমন তোমরা একটু জানিও, আর আমি যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, একদম নতুন একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও, ট্রাই করো বাড়িতে, ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।